কুমিল্লার দাউদকান্দিতে যুব মহিলা লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিন রোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিউলি আক্তারের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন।